প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সাইবার কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ভিত্তিক আজকের অর্থনীতি ক্লাসে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমি স্বপন সর্দার, প্রভাষক অর্থনীতি বিভাগ, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট সাইবার কলেজ, কাদিরাবাদ সেনানিবাস, নাটোর। শুরুতে আমরা আমাদের আজকের পাঠ পরিচিতি সম্পর্কে জেনে নেই। আজকে আমরা আমাদের অর্থনীতি দ্বিতীয় পত্রের সপ্তম অধ্যায়, অধ্যায়ের নাম মুদ্রাস্ফীতি, এই সপ্তম অধ্যায় থেকে আলোচনা করব। আজকে আমাদের পাঠের শিরোনাম হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই পাঠ শেষে শিক্ষার্থী বন্ধুরা আমরা যে বিষয়টি শিখতে পারবো সেটি হলো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে আমরা জানতে পারব এবং ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি সম্পর্কে জানতে পারব। তো প্রথমে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কি এই বিষয়টি জেনে নিই। আমরা মুদ্রাস্ফীতি সম্পর্কিত প্রথম ক্লাসে দেখছিলাম যে মুদ্রাস্ফীতি হলো যখন একটি অর্থনীতিতে দ্রব্যমূল্য ক্রমাগত বৃদ্ধি পায় এবং অর্থের মূল্য ক্রমাগত হ্রাস পায়, তখন সেই পরিস্থিতিকে মুদ্রাস্ফীতি বা ইনফ্লেশন বলে। আজকে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি দেখব। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা কী? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো সমাজে কোনো কারণে সামগ্রিক চাহিদা বা চাহিদা বৃদ্ধির মাধ্যমে যদি দামস্তর বৃদ্ধি পায়, তাহলে সেই দামস্তর বৃদ্ধিকে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড ফুল ইনফ্লেশন বলে থাকি। সমাজে ধরা যাক বিনিয়োগ বৃদ্ধি পেল, বিনিয়োগ বৃদ্ধি বা অন্য কোনো কারণে সাধারণত ভোক্তাদের আয় বৃদ্ধি পায়। জনগণের আয় যদি বাড়ে বা ভোক্তার আয় যদি বাড়ে, তাহলে তার ক্রয় ক্ষমতা বা পারচেজ পাওয়ারটা বৃদ্ধি পায়। ক্রয় ক্ষমতা বাড়লে জনগণের চাহিদা বাড়ে, চাহিদা বাড়লে সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিমান্ড বাড়ে, এগ্রিগেট ডিমান্ড যদি বৃদ্ধি পায়, তাহলে সমাজে সামগ্রিক যোগান স্থির থাকা অবস্থায় দামস্তর পূর্বের তুলনায় বৃদ্ধি পায়। এরূপ দামস্তর বৃদ্ধিকে আমরা সাধারণত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বলে থাকি। তাহলে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতিটা আসলে কি? চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হলো সমাজে সামগ্রিক যোগান স্থির থাকা অবস্থায় সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে যে দামস্তরটা বৃদ্ধি পায়, সেই দামস্তরকে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড ফুল ইনফ্লেশন বলে থাকি। আমরা একটি সঞ্চালন প্রক্রিয়ার মাধ্যমে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বিষয়টি দেখতে পারি। যেমন খেয়াল করে দেখো, এখানে বিনিয়োগ, ইনভেস্টমেন্ট, যদি বিনিয়োগ বাড়ে তাহলে অর্থনীতিতে মানুষের আয় বাড়বে। বিনিয়োগ বাড়লে আয় বাড়ে, আয় বাড়লে জনগণের পারচেজ পাওয়ার পিপিটা বৃদ্ধি পাবে। পারচেজ পাওয়ার বা ক্রয় ক্ষমতা যখনই বাড়বে তখন কিন্তু মানুষের চাহিদা পূর্বের তুলনায় বেড়ে যাবে। চাহিদা যখনই বাড়বে, আমার তোমার বা যে কোনো ব্যক্তির চাহিদা যদি বাড়ে, তাহলে আমাদের সামগ্রিক চাহিদা বা এগ্রিগেট ডিমান্ডটা কিন্তু এক্ষেত্রে বৃদ্ধি পাবে। এগ্রিগেট ডিমান্ড বাড়লে সামগ্রিক চাহিদা বাড়ছে, দেশের অর্থনীতিতে জনগণের চাহিদা বাড়ছে, চাহিদা বাড়লে কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধি পাবে। এভাবে সামগ্রিক চাহিদা বৃদ্ধির মাধ্যমে যদি অর্থনীতিতে দামস্তর ক্রমাগতভাবে বৃদ্ধি পেতে থাকে, তাহলে সেই পরিস্থিতিকে আমরা চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বা ডিমান্ড ফুল ইনফ্লেশন বলবো। এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আমরা চিত্রের মাধ্যমে বিশ্লেষণ করতে পারি। তো চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি বিষয়টি চিত্রের মাধ্যমে ব্যাখ্যা করার পূর্বে আমরা এগ্রিগেট ডিমান্ড রেখা এবং এগ্রিগেট সাপ্লাই রেখা, এই দুটি রেখা সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকা প্রয়োজন। তো আমরা দেখি এগ্রিগেট সাপ্লাই রেখা এবং এগ্রিগেট ডিমান্ড রেখাটি কেমন হয়। আমরা ভূমি অক্ষে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই অঙ্কন করব, মূলবিন্দু দিয়ে লম্ব অক্ষে দামস্তর দেখব। এগ্রিগেট সাপ্লাই রেখাটা মূলত প্রথমে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী এবং পরবর্তীতে লম্ব অক্ষে সমান্তরাল হয়, এটাই হচ্ছে এগ্রিগেট সাপ্লাই রেখার মূল আকৃতি। এক্ষেত্রে একটু খেয়াল করে দেখো, এগ্রিগেট সাপ্লাই রেখাটি প্রথম দিকে বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয়েছে এবং পরবর্তীতে এগ্রিগেট সাপ্লাই রেখাটি সম্পূর্ণ লম্ব অক্ষে সমান্তরাল বা সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়েছে। প্রথম দিকে
एग्रीगेट सप्लाई रेखाटी बाम थेके डान दिके ऊर्ध्वगामी हार कारण हलो प्रथम दिके एकटी अर्थनीतिते जखन अपूर्ण नियोग बिराज करे अपूर्ण नियोगजनित अर्थनीति जखन लक्ष्य करा जाए बा परिलक्षित हय तखन नियोग बृद्धिर साथे साथे सप्लाई किन्तु बाड़ते थाके नियोग बृद्धि जखनी पाबे तखनी आमादेर एग्रीगेट सप्लाईर मानटा बाड़बे एजन्य एग्रीगेट सप्लाई रेखाटा प्रथम दिके बाम थेके डान दिके ऊर्ध्वगामी हय एर परवर्तीते जखन पूर्ण नियोग चले आसे अर्थात एकटा अर्थनीतिते मने करो जे चार कोटी लोक कर्मक्षम आसे এই চার কোটি লোক যখন কর্মসংস্থানে প্রবেশ করে যাবে বা কর্মে প্রবেশ করে যাবে তখন ওই অর্থনীতিতে আর কিন্তু উৎপাদন বাড়ানো সম্ভব নয় কারণ উৎপাদন আর বাড়বে না উৎপাদন বাড়াতে গেলে জনগণকে নিয়োগ করতে হবে কর্মসংস্থানে তাদেরকে প্রবেশ করাতে হবে যেহেতু আমার পূর্ণ নিয়োগ চার কোটি লোক কর্মক্ষম আছে এই চার কোটি লোক যখন কর্মসংস্থানে প্রবেশ করবে অতিরিক্ত আর কোনো শ্রমশক্তি না থাকার কারণে এই উৎপাদনটা কিন্তু এখান থেকে আর বাড়বে না সামগ্রিক যোগান কিন্তু আর বাড়বে না এই কারণে সামগ্রিক যোগান রেখাটা পূর্ণ নিয়োগ স্তরে কিন্তু লম্ব অক্ষের সমান্তরাল হয় অর্থাৎ সম্পূর্ণ অস্থিতিস্থাপক হয়ে থাকে এবং যখন অর্থনীতিতে অপূর্ণ নিয়োগ বিরাজ করে তখন সামগ্রিক যোগান রেখাটাই আংশিক স্থিতিস্থাপক হয় অর্থাৎ বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী হয় এই বাম থেকে ডান দিকে ঊর্ধ্বগামী যখন পরিলক্ষিত হয় সামগ্রিক যোগান রেখাটা তখন কিন্তু আংশিক মুদ্রাস্ফীতির সৃষ্টি হয় একটি অর্থনীতিতে এবং যখন যোগান রেখাটি সম্পূর্ণ লম্ব অক্ষের সমান্তরাল হয় তখন একটি অর্থনীতিতে পূর্ণ মুদ্রাস্ফীতি সৃষ্টি হয় আমরা এখন চিত্রের মাধ্যমে এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আংশিক মুদ্রাস্ফীতিটা আমরা প্রথমে ব্যাখ্যা করব পরবর্তীতে আমরা পূর্ণ মুদ্রাস্ফীতি নিয়ে আলোচনা করব শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করে দেখো এখানে একটি চিত্র অঙ্কন করা হয়েছে এই চিত্রের ভূমি অক্ষে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই অর্থাৎ সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান দেখানো হয়েছে লম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে চিত্র অনুযায়ী এ এস এই রেখাটি হলো এগ্রিগেট সাপ্লাই রেখা এই রেখাটি খেয়াল করে দেখো এই রেখাটি কিন্তু সামগ্রিক যোগান রেখার এই অংশ অর্থাৎ অপূর্ণ নিয়োগজনিত যে অংশটি ছিল এই অংশটি কিন্তু এই সামগ্রিক যোগান রেখা এই সামগ্রিক যোগান রেখা যখন সম্পূর্ণ সরি যখন আংশিক স্থিতি স্থাপক তখন এগ্রিগেট সাপ্লাই রেখা এডি ওয়ান আমার এ বিন্দুতে কিন্তু এগ্রিগেট সাপ্লাই রেখাকে ছেদ করছে আমরা জানি সামগ্রিক চাহিদা এবং সামগ্রিক যোগান রেখা যেখানে ছেদ করে সেখানে কিন্তু সামষ্টিক ভারসাম্য অর্জিত হয় এই ভারসাম্য অনুযায়ী আমাদের ভারসাম্য দাম স্তর দশ টাকা এবং ভারসাম্য পরিমাণ একশো একক এখন যদি কোনো কারণে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পায় অর্থাৎ ওই যে কথা আমরা প্রথমে বলেছি যে সমাজে বিনিয়োগ বাড়লো বা একটি অর্থনীতিতে বিনিয়োগ বাড়লো বিনিয়োগ বাড়লে মানুষের আয় বাড়লে পারচেস পাওয়ার বাড়বে অর্থের ক্রয় পারচেস পাওয়ার যখনই বাড়বে তখনই জনগণের চাহিদা বাড়বে জনগণের চাহিদা বৃদ্ধি মানে হলো সামগ্রিক চাহিদা বৃদ্ধি এভাবে সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেলে চাহিদার সামগ্রিক চাহিদা রেখাটি ডান দিকে সরে এডি টু হবে এই অবস্থায় বি বিন্দুতে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই পুনরায় সমতা বিধান করবে এবং অর্থনীতিতে ভারসাম্য স্থাপিত হবে এই ভারসাম্য অনুসারে ভারসাম্য দাম স্তর দশ টাকা ভারসাম্য দাম স্তর বিশ টাকা এক্ষেত্রে দাম দশ টাকা থেকে যে বিশ টাকায় বৃদ্ধি পেয়েছে এই মুদ্রাস্ফীতিটাই হল আংশিক চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এর পরবর্তীতে আমরা দেখব পূর্ণ মুদ্রাস্ফীতি চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি কিন্তু পূর্ণ মুদ্রাস্ফীতি এখানে আমরা দেখতে পাচ্ছি চিত্রটির এটি হলো ভূমি অক্ষ এবং এটি হলো লম্ব অক্ষ এটি হচ্ছে মূলবিন্দু ভূমি অক্ষে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই দেখানো হয়েছে লম্ব অক্ষে দাম স্তর দেখানো হয়েছে এক্ষেত্রে সামগ্রিক যোগান রেখাটি খেয়াল করে দেখো লম্ব অক্ষের সমান্তরাল অর্থাৎ এই যে যোগান রেখাটি ছিল যোগান রেখার এই দ্বিতীয় যে অংশটি ছিল পূর্ণ নিয়োগজনিত যে সামগ্রিক যোগান রেখা এটি হলো সেই সামগ্রিক যোগান রেখা চিত্র অনুযায়ী এডি ওয়ান এগ্রিগেট ডিমান্ড ওয়ান এস রেখাকে এ বিন্দুতে ছেদ করায় এখানে কিন্তু সামগ্রিক ভারসাম্য স্থাপিত হয়েছে এই ভারসাম্য অনুসারে ভারসাম্য দাম স্তর পাঁচ টাকা এখন সামগ্রিক চাহিদা বৃদ্ধি পেয়ে এডি টু হলে আমাদের ভারসাম্য কিন্তু বি বিন্দুতে চলে যাবে অর্থাৎ বি বিন্দুতে এগ্রিগেট ডিমান্ড এবং এগ্রিগেট সাপ্লাই কিন্তু পরস্পর সমান হবে তাহলে বি বিন্দুতে ভারসাম্য অনুযায়ী ভারসাম্য দাম স্তর কত
दस टाक एक क्षेत्र में दाम स्तर पाँच टाका दस टाकाय बृद्धि पे दाम स्तर एरूप दाम स्तर जो बृद्धि ये दाम स्तर बृद्धि के चाहिदा बृद्धिजनित मुद्रास्फीति बोल एक क्षेत्र में आकटी जिन ख्याल कर देखो एक क्षेत्र में उत्पादन परिमाण अर्थात भारसाम्य जो उत्पादन परिमाण ये उत्पादन परिमाण क्योंकि एकश एकक स्थिर रही है अर्थात यहाँ पूर्ण नियोगजनित उत्पादन एर परवर्ती वही अर्थनीति और उत्पादन बाढ़ान सम्भव नय अध्यापक केन्स ये पूर्ण ये पूर्ण मुद्रास्फीति एर परवर्ती व्यय बृद्धिजनित मुद्रास्फीति नहीं आलोचना करब व्यय बृद्धिजनित मुद्रास्फीति कि समाजे विभिन्न कारण जदि उत्पादन व्यय बाढ़े उत्पादन व्यय जदि बाढ़े उत्पादक वृंदगण व उत्पादकरा पूर्वेर दामे तादेर उत्पादित द्रव्य सामग्री कखनो विक्रय करते पारेन ना उत्पादन व्यय बाढ़ले द्रव्यर दाम बृद्धि पाए आमरा जानी द्रव्यर दाम बाढ़ले द्रव्यर चाहिदा कमे जाए चाहिदा कमे गेले फैक्टरीते उत्पादन कमे जाए उत्पादन जदि कमे जाए ताहले बाजारे जोगान कमे जाए और जोगान जदि कमे ताहले जोगान रेखाटी बाम दिके स्थानान्तर हय जोगान कमे गेले बाजारे द्रव्यमूल्य पूर्वेर तुलनाय बृद्धि पाए एरूप दाम स्तर बृद्धि के साधारणत व्यय बृद्धिजनित मुद्रास्फीति हिसेबे चिन्हित करा हय थाके जेमन ख्याल करे देखो समाजे विभिन्न कारण उत्पादन व्यय बाढ़ले उत्पादक पूर्वेर दामे द्रव्यटि विक्रय करते पारे ना बाध्य हये उत्पादक द्रव्यर दाम बृद्धि करे द्रव्यर दाम बाढ़ले चाहिदा कमे चाहिदा कमले फैक्टरीते उत्पादन कमे जाए उत्पादन कमले बाजारे जोगान कमे जाए जोगान कमे गेले सामग्रिक जोगान कमे जाए सामग्रिक जोगान जदि कमे जाए ताहले दाम स्तर पूर्वेर तुलनाय बृद्धि पाए एरूप दाम स्तर बृद्धि के आमरा व्यय बृद्धिजनित मुद्रास्फीति बा कस्ट पुल इनफ्लेशन बोलबो चित्रेर माध्यमे आमरा व्यय बृद्धिजनित मुद्रास्फीतिर विषयटी व्याख्या करते पारि शिक्षार्थी बंधुरा एक क्षेत्रे ख्याल करे देखो एक क्षेत्र में चित्रे भूमि अक्षे एग्रीगेट डिमांड और एग्रीगेट सप्लाई देखाना हुआ है लम्ब अक्षे दाम स्तर देखाना हुआ है एडी हलो सामग्रिक चाहिदा रेखा एस ऑन हलो सामग्रिक जोगान रेखा एस टू हलो नतून आरेकटी सामग्रिक जोगान रेखा चित्र अनुयायी प्राथमिक अवस्थाय एग्रीगेट डिमांड रेखा एग्रीगेट सप्लाई नम्बर वन रेखा के ए बिंदुते सेट कराय प्राथमिक भारसाम्य स्थापित होयेछे एई भारसाम्य अनुसारे भारसाम्य दाम स्तर पाँच टाका एवं भारसाम्य उत्पादनेर परिमाण बा भारसाम्य परिमाण एकशो पंचाश एकक एखन जदि उत्पादन व्यय बाढ़े जदि उत्पादन व्ययटा बाढ़े ताहले द्रव्येर दाम बाढ़बे दाम बाढ़ले चाहिदा कमबे चाहिदा कमले उत्पादन कमे जाबे उत्पादन जदि कमे जाए ताहले बाजारे जोगान कमे जाबे जोगान कमे गेले सामग्रिक जोगानो ए अवस्थाय कमे जाबे सामग्रिक जोगान जदि बाजारे जोगान जदि कमे जाए ताहले दाम स्तरटा बृद्धि पाबे एबं मुद्रास्फीति सृष्टि हबे सामग्रिक जोगान जदि कमे आमरा जानी जोगान कमले जोगान रेखाटी बाम दिके स्थानान्तरित हय एई क्षेत्रे एकई अवस्था उत्पादन व्यय बृद्धिर माध्यमे सामग्रिक जोगान कमले एई जोगान रेखाटी एस ऑन थेके बाम दिके स्थानान्तरित हये एस टू हय सेई क्षेत्रे बी बिंदुते नतून भारसाम्य स्थापित है ये भारसाम्य अनुसारे भारसाम्य दाम स्तर दस टाका एवं भारसाम्य परिमाण एकश एकक अर्थात भारसाम्य परिमाण पूर्वर तुलन एक क्षेत्र में कमे गेसे भारसाम्य दाम स्तर पाँच टाका थेके दस टाकाय बृद्धि पेयेछे एरूप दाम स्तर बृद्धि के कस्ट पुल इनफ्लेशन बा व्यय बृद्धिजनित मुद्रास्फीति बला है व्यय बृद्धिजनित मुद्रास्फीति बला है तो शिक्षार्थी बंधुरा आज के चाहिदा बृद्धिजनित मुद्रास्फीति और व्यय बृद्धिजनित मुद्रास्फीति सम्पर्के आलोचना करेछि एवं ये दुई प्रकार मुद्रास्फीति देखेछि कोनटा किभाबे सृष्टि हय कोन कारणे सृष्टि हय एखन आमरा आजकेर पार्ट थेके तोमादेर एकटी बासार काज दिब बासार काजटी तोमरा अवश्यई करबे सेटी हलो चाहिदा बृद्धिजनित मुद्रास्फीति एवं व्यय बृद्धिजनित मुद्रास्फीति आलोचनार माध्यमे बा भिडियोटी देखार माध्यमे तोमरा ये दुई प्रकार मुद्रास्फीतिर पार्थक्य निर्णय करबे एवं सेटी तोमरा आत्मस्थ करे फेलबे तो आज के आर कथा बोलबो ना आज के पर्यन्त सकल के आबारो धन्यवाद जानिए आजकेर मतो एखानेई शेष करछि सकल के धन्यवाद।